You are watching Maxx Media London. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গতকাল শুক্রবার বিএনপি 33 দল নিয়ে গণমিছিল করেছে রাজধানীতে। এদের অধিকাংশের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বিএনপি জামাত আন্দোলনের নামে যদি উস্কানি দেয়, মানুষ হত্যা করে, আগুন সন্ত্রাস করে, চুপ থাকবে না পুলিশ। আজ শনিবার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফেনী গার্লস ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, আমরা সন্ত্রাস চাই না, সংঘাত চাই না। বিরোধী দলের আন্দোলন ঠান্ডা মাথায় মোকাবেলা করছে আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমরা অশান্তি চাই না, সন্ত্রাস চাই না, শান্তি চাই। অবাক লাগে, মিলেমিশে অতি দক্ষিণপন্থীর সাথে অতি বামপন্থীরা একাত্তা হয়ে গেছে। লক্ষ্য কি, ওটাও এ সময় ফেনী দুই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুষেন চন্দ্রশীল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আসলে নির্বাচন সামনে রেখে বিএনপি কি করতে চায়, কি করতে পারে এবং কিভাবে তাদের মোকাবেলা করতে হবে তা আওয়ামী লীগ জানে। হুঁশিয়ার করে দেন, 2013-14 সালের মতো নাশকতা বিএনপি আর করতে পারবে না। প্রকৃতপক্ষে গণমিছিলের নামে তারা ঢাকা শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পুরো ঢাকা শহর জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তারা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল সেটা করতে পারেনি। বিএনপি বুঝতে পেরেছে 10ই ডিসেম্বর তাদের সাথে জনগণ নাই। পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে মিডিয়ার অনেককেই মনোনয়ন দেওয়া হয়। নীতি মতাদর্শ ঠিক থাকলে চিত্রনায়ক নায়িকাদের মনোনয়ন চাওয়া অপরাধ নয় বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। This is Maxx Media London.